হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন নটিয়ালের ব্যাপারে সংক্ষেপে জানার চেষ্টা করব। দিল গলতি কর ব্যাঠা হ্যায়, গলতি কর ব্যাঠা হ্যায় দিল, দিল গলতি কর ব্যাঠা। জুবিন নটিয়াল এমন একজন শিল্পী যিনি ভারতের মির্সি মিউজিক অ্যাওয়ার্ডের বর্ষসেরা আসন্ন পুরুষ কণ্ঠশিল্পী পুরস্কৃত হয়েছেন। এছাড়াও তিনি জি বিজনেস অ্যাওয়ার্ডের রাইজিং মিউজিক্যাল অ্যাওয়ার্ড জিতেছেন এবং 2022 সালে তিনি IFI প্লেব্যাক সিঙ্গার অব দ্য ইয়ার মেল পুরস্কার পেয়েছেন। তো যাই হোক, কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাচ্ছে। জুবিন নটিয়াল জন্মগ্রহণ করেন 1989 সালের 14 জুন ভারতের উত্তরপ্রদেশের দেরাদুনের একটি গ্রামে। সেই হিসেবে তার বর্তমান বয়স 34 বছর। আর তার বাবার নাম রাম শরণ নটিয়াল, যিনি পেশায় একজন রাজনীতিবিদ। এছাড়াও তিনি দেরাদুনের প্রাক্তন চেয়ারম্যান ও উত্তরাখণ্ডের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। নেই হমনে কাহা হ্যায় কি হম পুলিশ কা জো উনকে গ্রেড পে কা মামলা হ্যায়। আর তার মায়ের নাম নীনা নটিয়াল, যিনি পেশায় একজন গৃহিণী। এছাড়াও তার আরো 2 বোন রয়েছে। আর জুবিন নটিয়ালের ব্যক্তিগত তথ্য হচ্ছে, তিনি এখন পর্যন্ত বিয়ে করেননি, সুতরাং কোনো মেয়ে যদি তাকে পছন্দ করে থাকেন প্রস্তাব দিয়ে দেখতে পারেন। তো যাই হোক, গ্রামের একজন ছেলে বলিউডে আসার পিছনে রয়েছে অনেক বড় ইতিহাস। আর আজকের এই ভিডিওতে আমরা সেটা জানারই চেষ্টা করব। জুবিন নটিয়ালের বাড়িতে প্রায় সবসময় তার বাবা ও মা গান বাজাতেন এবং একটু একটু গাইতেনও। এর কারণ জুবিন নটিয়াল ছিলেন ছোটবেলা থেকে অনেক দুষ্টু, ঠিক মতো খেত না এবং কান্নাকাটি করতো। তখন যদি মিউজিক বাজাতেন তাহলে তার কান্না বন্ধ হয়ে যেত আর খাবার খেত। ওই মনে করেন আমাদের ছোট বাচ্চাদের মতো, ভাত খাইতে বললে খায় না কিন্তু মোবাইল চালিয়ে দিলে ঠিকই খায়। তো যাই হোক, জুবিন নটিয়ালের বয়স যখন 4 বছর তখন তার বাবা তাকে কোলে নিয়ে লতা মঙ্গেশকরের এক প্যার কা নাগমা গানটি গায়। তো তার বাবার কণ্ঠে গাওয়া গানটি তার অনেক ভালো লাগে এবং ওই সময় থেকে সিদ্ধান্ত নেন তিনি বড় হয়ে শিল্পী হবেন। আর এজন্য তিনি গানের প্রতি মনোযোগী হয়ে ওঠেন। জুবিন নটিয়াল পড়াশোনা শুরু করেন দেরাদুনের সেন্ট জোসেফ একাডেমি স্কুল থেকে, কিন্তু ওই স্কুলে গানের কোনো ক্লাস ছিল না, জন্য তিনি ওই স্কুল থেকে পড়া বাদ দিয়ে দেরাদুনেরই ওয়েলহাম বয়েজ স্কুলে ভর্তি হন এবং ওই স্কুল থেকে প্রাথমিক শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন এবং 10ম ও 12ম শ্রেণী পাশ করেন। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে, জুবিন নটিয়াল যখন ওই স্কুলে লেখাপড়া করেন তখন ওই স্কুলের কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমান স্কুল ড্রেস চেঞ্জ করে নতুন স্কুল ড্রেস বানাবে এবং সেই অনুযায়ী ড্রেস চেঞ্জ করে ফেলে। কিন্তু জুবিন নটিয়ালের নতুন স্কুল ড্রেস পছন্দ হয় না আর এজন্য তিনি নিজের স্কুল ড্রেস সহ মোট 300 পিস স্কুল ড্রেস জ্বালিয়ে পুড়িয়ে দেন আর এজন্য তাকে স্কুল থেকে সাসপেন্ডও করা হয়েছিল। তো যাই হোক, জুবিন নটিয়ালের বয়স যখন 18 বছর তখন তিনি মোটামুটি গায়ক হয়ে উঠেছিলেন এবং দেরাদুনের বিভিন্ন কনসার্ট ও অনুষ্ঠানে গান গাইতেন আর এসব কারণে দেরাদুনের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। কিন্তু তার স্বপ্ন ছিল বলিউডে গান করা আর এজন্য তিনি তার পরিবারকে জানান তিনি মুম্বাই যাবেন। আর তার বাবা মায়েরও আস্থা ছিল তার উপরে, যে কারণে তার বাবা ও মা অনুমতি দেননি। তো যাই হোক, এরপর জুবিন নটিয়াল 2007 সালে মুম্বাই চলে আসেন এবং মুম্বাই এসে এখানকার মিথাবাই নামের একটা গানের স্কুলে ভর্তি হন এবং মিউজিকের ব্যাপারে আরো ভালোভাবে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। আর এখানে পড়া অবস্থায় তিনি ভাবেন বলিউডে গান করতে হলে বলিউডের কারোর সাথে তার যোগাযোগ করতে হবে আর এজন্য তিনি সিদ্ধান্ত নেন বলিউডের নাম করা মিউজিক প্রোডিউসার এআর রহমানের সাথে দেখা করবেন এবং অনেক চেষ্টার পর এআর রহমানের সাথে দেখা করেন। আর এআর রহমানের সাথে যখন দেখা করেন তখন তিনি এআর রহমানকে তার গলায় কয়েকটা গান গেয়ে শোনান এবং জানতে চায় গানগুলো কেমন হয়েছে। তখন এআর রহমান তাকে বলেন, আপনার গানের গলা খুবই সুন্দর কিন্তু আরো ভালোভাবে প্রশিক্ষণ নিতে হবে এবং আরো কঠোর পরিশ্রম করতে হবে আর তারপরে আপনি বলিউডে আসার চেষ্টা করবেন। এরপর জুবিন নটিয়াল এআর রহমানের কথা অনুযায়ী সরাসরি দেরাদুনে ফিরে আসেন এবং তার স্কুল শিক্ষিকা বন্দনা শ্রীবাস্তবের কাছে থেকে আবারও গানের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। এছাড়াও তিনি পণ্ডিত চুন্নুলাল মিশ্রের কাছ থেকে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন এবং শ্রী শান্তের কাছ থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা নেন। এরপর জুবিন নটিয়াল চেন্নাই এসে পার্শ্বস্থ সঙ্গীত ও গিটারিস্ট প্রসন্নের অধীনে টানা 4 বছর ভালোভাবে গানের তালিম নেয়। এরপর 2011 সালে মুম্বাইয়ের রিয়েলিটি শো এক্স ফ্যাক্টরিতে পার্টিসিপেট করেন এবং 25 জনের মধ্যে সেরা হন। কিন্তু রিয়ালিটি শো শেষ পর্যায়ে গিয়ে কোনো একটা কারণে জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগম তাকে রিজেক্ট করে দেন। সত্য বচন কি ঘড়ি মে মেরি তরফ সে না হ্যায়। এরপর তিনি ব্যাপক আকারে মানসিকভাবে ভেঙে পড়েন কিন্তু হাল না ছেড়ে মুম্বাইয়ের বিভিন্ন মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরও কোনোভাবে কাজ ম্যানেজ করতে পারছিল না, তবে এক্স ফ্যাক্টরে পার্টিসিপেট করার কারণে তাকে অনেকেই চিনত
আর সেই সুবাদে একটা মিউজিক কোম্পানি তাকে চাকরি দেয় শুধুমাত্র গানের স্ক্র্যাচ গাওয়ার জন্য। আর গানের স্ক্র্যাচটা হলো যে কোনো গান মূল রেকর্ড করার আগে একজন গায়ককে দিয়ে রেকর্ড করা হয় এবং সেটা শুনে যদি ভালো লাগে তাহলে মূল গায়ককে দিয়ে তারপর রেকর্ড করা হয়। তো যাই হোক, তিনি এইভাবে স্ক্র্যাচ গাইতে থাকেন। এরপর 2014 সালে যখন অক্ষয় কুমারের শৌখিন সিনেমার জন্য মেহরবানি গানের স্ক্র্যাচটি তাকে দিয়ে গাওয়ানো হয় এবং সেই স্ক্র্যাচটি যখন অক্ষয় কুমারকে শোনানো হয় তখন অক্ষয় কুমারের সেই গানটি ভালো লাগে এবং তিনি বলেন এই গানের মূল রেকর্ডটাই এই শিল্পীকে দিয়ে করানো হোক। আর অক্ষয় কুমারের কথা অনুযায়ী মেহরবানি গানটি জুবিন নটিয়ালকে দিয়ে রেকর্ড করানো হয়। আর এই গানটি রিলিজ করার আগে অনেক মিউজিক প্রোডিউসাররা গানটি শুনে ফেলেন এবং তাদেরও ভালো লাগে। আর সেই সুবাদে সোনালী কেবল সিনেমার জন্য এক মুলাকাত গানটিও তাকে দিয়ে রেকর্ড করানো হয়। কিন্তু এখানে মেহরবানি গানটি রিলিজ করার আগেই সোনালী কেবল মুভির এক মুলাকাত গানটি রিলিজ করা হয় এবং সেই গানটি ব্যাপক আকারে হিট হয়। এরপর তিনি বিভিন্ন গানের অভার পেতে থাকেন। আর জুবিন নটিয়ালের মূল টার্নিং পয়েন্ট আসে 2015 সালে বাজরঙ্গি ভাইজান ছবির জিন্দেগি গানটি গাওয়ার পর থেকে। সালে বাজরঙ্গি ভাইজান ছবিটিও হিট হয় এবং সেই সাথে জিন্দেগি গানটিও প্রচুর হিট হয়। আর এরপর থেকে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। আর এখানে মজার ব্যাপারটা হচ্ছে 2011 সালে যখন তাকে এক্স ফ্যাক্টর রিয়ালিটি শো থেকে রিজেক্ট করে বের করে দেওয়া হয় তার কয়েক বছর পরই তিনি প্রতিষ্ঠিত হয়ে সেই এক্স ফ্যাক্টর শোতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। আর আমি মনে করি এটাই ঠিক, কারো মুখের উপর জবাব দেওয়া বাদ দিয়ে কাজ করে তার চাইতে এক ধাপ এগিয়ে গিয়ে প্রমাণ করে দেওয়া উচিত। তো যাই হোক, এরপর থেকে জুবিন নটিয়াল একের পর এক আমাদেরকে হিট গান উপহার দিয়ে আসছেন, যেমন মে জিস দিন ভুলা দো, মে জিস দিন ভুলা দো, তেরা প্যার দিল সে ও দিন, বেদর্দে সে প্যার কা, বেদর্দি से प्यार का सहारा ना मिला, सहारा ना मिला, कल जो ना तुझसे मिला मैं होता, कल जो ना तुझसे मिला मैं होता, तुम ही आना के नहीं लाना, तुम ही आना, मेरी आशिकी ये दुआ है मेरी रब से, तुझे आशिकों में सबसे, फिर चला, फिर चला, फिर चला, उन रा हम नवा मेरे, हम नवा मेरे, तू है तो मेरी सांसें चली, बता दे कैसे आँख लग जावे, खन 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 चूड़ी तेरी, खन 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 के रे, खन 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 के चिट्ठी, ओ साथी, ओ साथी, ओ साथी, तेरी चिट्ठी पते। আসলে তার হিট গানগুলো বলে শেষ করা যাবে না, এজন্য আরও একটা ভিডিও তৈরি করতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর যারা জুবিন নটিয়ালের হিট গানের একটা ভিডিও চান তারা কমেন্ট বক্সে জানাবেন। আর সবার কাছে একটা বিনীত অনুরোধ থাকবে আপনাদের এই নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।